বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেন্সিডিল সহ পুলিশের জালে পাচার চক্রের এক পান্ডা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে পুলিশের নাকা চেকিং চলাকালীন করণদিঘি থানার রসাখোয়া শিলিগুড়ি মোড় এলাকায় গ্রেফতার করা হয় ওই পাচারকারীকে। আটক করা হয়েছে পাচারকারীদের ব্যবহৃত গাড়িটিও। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার। তিনি জানিয়েছেন ধৃতের নাম মোহাম্মদ সাদেক আনসারী, বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোয়ালপুকুর থানার শোলপাড়া গ্রামে। এদিন রাতে নাকা চেকিং চলাকালীন বেঙ্গল টু বেঙ্গল রাস্তা দিয়ে একটি গাড়ি পুলিশের সিগন্যাল অমান্য করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হয় গাড়িটির পিছু নেয় পুলিশ। সে সময় একজন পালিয়ে গেলেও সাদেক ধরা পড়ে যায়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে 13টি বস্তা থেকে প্রায় 3,500 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার, যার বাজার মূল্য প্রায় 6,50,000 টাকা। গ্রেফতারের পর শুক্রবার ধৃতকে রায়গঞ্জে বিশেষ আদালতে পেশ করা হয়। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সানা আক্তার। সেই সঙ্গে বাকি পলাতক অভিযুক্তের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। কালকে করণদিঘি থানায় বেশ কিছু ফেন্সিডিল আটক করেছে, কিভাবে করলেন? গতকাল বিকালে আমাদের নাকা চেকিং সময় যখন আমার ট্রাফিক ও থানার টিম করণদিঘিতে রাসাখোয়া শিলিগুড়ি মোড়ে নাকা চেকিং করছিল, তখন একটা স্করপিও গাড়ি ওরা আটক করে, যার মধ্যে অ্যারাউন্ড 33,000 বটলস ফেন্সিডিল পাওয়া গেছে। তার সাথে আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আমরা এর আগে তদন্ত করছি। তাকে কি কোর্টে পাঠানো হয়েছে? ওকে কোর্টে পাঠানো হয়েছে, আমরা রিমান্ডে নিচ্ছি, কোর্টকে আবেদন করা হয়েছে। আরসিটিভি সংবাদ, করণদিঘি।